আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদ স্যারের লেখা একটি শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটির নাম ছিল এইসব দিন রাত্রি। এই উপন্যাসটির আমরা অলরেডি 13টি খণ্ড পড়ে ফেলেছি। আজকে পড়ব এই উপন্যাসেরই 14 নম্বর খণ্ডটি। তাহলে চলো বন্ধুরা, আমরা শুরু করি। যারা আমাদের এখনো এই ভিডিওতে লাইক করনি, তারা লাইক করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, তাদের কাছ থেকে সাবস্ক্রাইব আশা করছি, এবং তারা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিও। বন্ধুরা চলো আমরা আজকে আমাদের উপন্যাসটি শুরু করি। রফিকের ধারণা ছিল মাতাল অবস্থায় লোকজন সত্যি কথা বলে। সে অবশ্যই মাতাল দেখেছে খুব কম, যাদের দেখেছে তাদের সবাই কুলি বা রিক্সাওয়ালা শ্রেণীর। এদের একজন কাপড় চোপড় খুলে মেয়েদের দিকে অশ্লীল ভঙ্গি করছিল, এতে পাশের পাবলিক খেপে গিয়ে তাদেরকে ধোলাই দিতে শুরু করলো। সে হাত জোর করে বারবার বলতে থাকে, ভাই ভাই মাফ করেন, আর জীবনে মদ খামো না, এই এ কানে ধরলাম। দ্বিতীয় মাতালটি একটি ঠেলাগাড়ির উপর বসে করুণ স্বরে গান গাইছিল। ঠেলাগাড়িওয়ালা সবাইকে হাসি মুখে বলতে বলতে যাচ্ছে, বেটা মদ খাইছে, মদ খাইছে। ঠেলাওয়ালাকে খুবই হাসি খুশি মনে হচ্ছিল। একজন মাতাল তার গাড়িতে বসে সবার চিত্ত বিনোদনের চেষ্টা করছে, এটা বোধ হয় তাকে খুবই আনন্দ দিচ্ছিল। পাবলিকও দৃশ্যটিতে খুব মজাই পাচ্ছিল। মাতালরা সত্যবাদী হয় এরকম ধারণা হওয়ার মতো কোনো কারণ রফিকের জানা ছিল না, তবুও কেন জানি সে একটা স্বতঃসিদ্ধ হিসেবেই ধরে নিয়েছিল যে মাতালরা সত্য কথা বলে। ইদ্রিসের ব্যাপারটা সেই কারণেই তাকে চিন্তায় ফেলে দিল। বেটার মতলবটা কি? বেশ কয়েকবার যাওয়া আসা করেও তার মতলব পরিষ্কার হলো না, বরং মনে হলো সত্যি সত্যি ইদ্রিস রফিকের জন্য কিছু করতে চায়। ব্যাংক লোনের জন্য ক্লান্তিহীন ছোটাছুটিও সে বেশ আগ্রহ নিয়েই করছে। তার চেয়েও বড় কথা, মাতাল অবস্থায় ওই রাতে সে যেসব কথা বলেছে দেখা গেল সেগুলোর কোনোটাই সত্যি নয়। ধার দেনা তার একবারেই নেই, মদ সে সপ্তাহে একবারই খায়, তাও নিজের পয়সা দিয়ে নয়, অন্যদের পয়সায়। কাঞ্চন বলে একটা মেয়ের অস্তিত্ব ঠিক আছে, কলগার্ল ধরনের একটা মেয়ে। ইদ্রিস তার ব্যবসায়িক প্রয়োজনে মেয়েটিকে প্রায় ক্লায়েন্টের কাছে পাঠাই, কাঞ্চন সেই উপলক্ষে মোটা কমিশন পাই, ব্যাপারটা এটুকুই। রফিক একদিন বেশ অবাক হয়েই বলল, মাতাল অবস্থায় তুই ডা মিথ্যা কথা বললি? ইদ্রিস হাসি মুখে বলল, সত্য কথা বলবো আমি, পাগল হয়েছিস? ব্যবসা করে কেউ সত্য কথা বলে? সত্য কথা বললে ভাত জুটবে? কেন, ব্যবসা করলে সারাক্ষণ মিথ্যা কথা বলতে হবে নাকি? তা তো বলতেই হবে, সত্য কথাগুলি এমনভাবে বলতে হবে যা শুনলে মনে হয় যেন মিথ্যা। তারপর যখন ব্যবসা ফুলে ফেঁপে উঠবে তখন কথাবার্তা একবারে বন্ধ করে দিতে হবে, তখন কথা বলবে ভাড়া করা লোক। বুঝতে পারছিস? এখনো পারছি না, তবে চেষ্টা করছি। আরে বিরাট ব্যবসায়ীরা দেখবি ব্যবসা নিয়ে একবারেই কথা বলে না, তারা কথা বলে শিল্প সাহিত্য নিয়ে। তাই নাকি? তোকে একদিন এমন একজনের কাছে নিয়ে যাব, বিড়ির বিজনেস করে আজ লাখপতি হয়ে গেছে, এখন রবীন্দ্র চর্চা করে, বিরাট এক প্রবন্ধও লিখেছে, রবীন্দ্র কাব্যে মুসলমানের শব্দ। পয়সা হয়েছে বলেই যে সে রবীন্দ্র চর্চা করতে পারবে না এমন তো কোনো কথা নেই। তা নেই, তবে রবীন্দ্র চর্চা, পিকাসো চর্চা, সব চর্চার মূলই হলো টাকা, এইটা থাকলে সব কলার চর্চাই করা যায়। ইদ্রিসের যোগাযোগ এবং কাজ করবার
কাজ গোছাবার কায়দা দেখে রফিক সত্যিকার অর্থে মুগ্ধ হল। একটি পয়সা অ্যাডভান্স না নিয়ে সে মতিঝিলে রফিকের জন্য দু কামরার একটা অফিস জোগাড় করে ফেলল। টিএনডির বড় বড় কর্তা ব্যক্তিদের সঙ্গে সে কী বলল তা কে জানে, তারা আশ্বাস দিলেন এক মাসের মধ্যে টেলিফোন লাইন পাওয়া যাবে। ফার্নিচারের দোকান থেকেও বাকিতে ফার্নিচার চলে এলো। রফিক শুকনো মুখ করে বলল, ভাই আমার তো ঠিক ভয় ভয় লাগছে, সামাল দেবো কীভাবে? আরে সামাল দেওয়ার লোকও তোর জন্য ব্যবস্থা করেছি, এই লাইনের মহা ঘাগু লোক, তোর নতুন ম্যানেজার, নাম হলো সাদেক আলী। তবে ব্যাটাকে বিশ্বাস করবি না, বুঝলি, তোর বিশেষ অর্জনের জন্য সব চেষ্টা করবে, তুইও ভাব দেখাবি যে তুই বিশ্বাস করেছিস কিন্তু আসলে না। হ্যাঁ হ্যাঁ, এইরকম একটা লোককে তুই তুই আমার সঙ্গে গেঁথে দিচ্ছিস কেন? আরে তোর ভালোর জন্যই দিচ্ছে, সাদেক আলী তোর ফার্মকে দাঁড় করিয়ে দেবে, যখন দেখবি তুই নিজে মোটামুটি দাঁড়া হয়ে গেছিস তখন ব্যাটাকে লাথি দিয়ে বের করে দিবি। এটা কেমন কথা? খুব জরুরি কথা, নয়তো ব্যাটা তোর সর্বনাশ করে ভাগবে, বুঝলি? রফিক খুবই চিন্তিত হয়ে পড়ল, সব কিছুই হচ্ছে ঝড়ের গতিতে, এটা এটা কি ঠিক হচ্ছে? শেষ পর্যন্ত বড় রকম কোনো ঝামেলায় পড়তে হবে না তো, তখন আমও যাবে ছালাও যাবে, তার ভরাডুবি কি আসন্ন? এইসব কথাবার্তা সে অবশ্যই বাসায় কিছুই বলেনি, শারমিনের সঙ্গেও বলেনি। শারমিনের সঙ্গে তার একটা ঠান্ডা যুদ্ধ চলছে, সন্ধির কোনো রকম ইশারাও পাওয়া যাচ্ছে না। রাতে দুজন দুদিক ফিরে ঘুমাই, এই অবস্থায় ব্যবসা সংক্রান্ত কথাবার্তা জমে উঠবে না। তাছাড়া শারমিনের সন্দেহ বাতিক আছে, এক লক্ষ প্রশ্ন করবে, কেন কেন তোমার এই বন্ধু তোমার জন্য এত কিছু করছে, তার স্বার্থ কি, তোমার কতদিনের বন্ধু, আগে তো এই বন্ধুর নাম শুনিনি, তার আসল মতলবটা কি, ইত্যাদি ইত্যাদি। এ জাতীয় প্রশ্ন রফিকের মনেও আছে, এই কারণেই সে অন্য কারো মুখ থেকে এই সকল প্রশ্ন শুনতে চায় না। তার চেয়ে যেভাবে বিষয়টি আগাচ্ছে আগাক না। নীলুর সঙ্গে একবার অবশ্যই কিছু কথা হয়েছে, তাও ভাষা ভাষা কথা। যেমন একদিন রফিক বলল, আচ্ছা ভাবি অ্যারন ইন্টারন্যাশনাল নামটা তোমার কেমন লাগে? ভালোই তো লাগে, এটা হচ্ছে ভাবি আমার ফার্মের নাম। ফার্ম আবার কবে দিলে? দেইনি এখনো, দেব। ও তাই বলো, এখনো পরিষ্কার স্টেজে আছো? তবে খুব শিগগিরই ড্রামাটিক একটা ডিক্লারেশন আমার কাছ থেকে শুনতে পাবে, তখন আকাশ থেকে পড়বে, বুঝেছ? তোমার সব ডিক্লারেশনই তো ড্রামাটিক। রফিক আর অন্য কিছু বলল না, বেশ কিছু বলতে সাহসও হলো না তার। যদি ব্যাংক থেকে শেষ পর্যন্ত লোন না পাওয়া যায়, তরি সাধারণত তীরে এসেই ডুবে, মাঝ নদীতে ডুবে না। রফিক চিন্তিত মুখে ঘুরে বেড়াই, ব্যাংক লোন নিয়ে ছুটাছুটি করতে থাকে। তার নতুন ম্যানেজার সাদেক আলী, ভালো মানুষের মতো চেহারা, মনে হয় বুদ্ধিবৃত্তি পুরোপুরি বিকশিত হয়নি, অথচ রফিক এর মধ্যে বুঝেছে এ হলো মহাধুরন্ধর। সাদেক আলীকে নিয়েও রফিক সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে, তার রাতে ঘুম হয় না, বিকট সব দুঃস্বপ্ন দেখে, সেই দুঃস্বপ্নগুলির কোনো আগা মাথা নেই। একটা স্বপ্ন ছিল এরকম, সে এবং সাদেক আলী প্রাণপণে ছুটছে, দুজনের গায়ে কোনো কাপড় নেই, তাদের তাড়া করছে বাবলুর বয়সী একদল ছেলে। সাদেক আলী বারবার বলছে, এরা এরা বড় যন্ত্রণা করছে, স্যার স্যার বন্দুক দিয়ে একটা গুলি করেন, সব মরা যাক। এ জাতীয় স্বপ্নের কোনো মানে হয়? হোসেন সাহেব বসার ঘরে ঢুকে দেখলেন মাঝবয়সী একজন অপরিচিত লোক বসে আছে, লোকটি খুব কায়দা করে সিগারেট টানছে,
এবং পানা যাচ্ছে। হোসেন সাহেব বললেন, জনাব আপনার নাম কি? স্যার আমার নাম সাদেক আলী। বলতে বলতে লোকটি এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করল। তিনি হকচকিয়ে গেলেন, বিব্রত কণ্ঠে বললেন, আপনাকে তো ভাই চিনতে পারলাম না। স্যার আমি অ্যারো ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, স্যার কি আছেন? শফিক তো চিটাগাং গিয়েছে। আসলে আমি রফিক স্যারের কাছে এসেছিলাম। ওর কাছে কি জন্য? দি অ্যারন ইন্টারন্যাশনালের ব্যাংক থেকে লোন পাওয়া গেছে, এই সুখবরটা তাকে দেবার জন্য এসেছিলাম। হোসেন সাহেব কিছুই বুঝলেন না, অবাক হয়ে তাকিয়ে রইলেন। বেশিক্ষণ স্যার আমি বসতে পারবো না, স্যারকে খবরটা দেবেন? স্যার এটা নিয়ে দুশ্চিন্তা করছিলেন। কি খবর দেব? বলবেন ব্যাংকের লোনটা হয়েছে। জি আচ্ছা আমি বলবো। একটু চা খাবেন? না স্যার আমি চা খাই না। আপনি অবশ্যই মুরব্বী মানুষ বলছেন, এজন্যই খাব। সাদেক আলী কিছুক্ষণের মধ্যে জমিয়ে ফেলল জায়গাটা, হোসেন সাহেবের সাথে একমত হলো, দেশ থেকে অ্যালোপ্যাথি চিকিৎসা তুলে দেওয়া দরকার, প্রতি ডিস্ট্রিক্টে থাকা দরকার একটি করে হোমিও হাসপাতাল, দরকার একটি হোমিও ইউনিভার্সিটিরও। হোসেন সাহেব লোকটির আদব কায়দা ও ভদ্রতায় মুগ্ধ হলেন। রাতে খাবার সময় নীলুকে বললেন, ম্যানেজার সাহেব বিশিষ্ট ভদ্রলোক। কোন ম্যানেজার? সাদেক আলী সাহেব, রফিকের কাছে ব্যাংকের কী একটা কাজে এসেছে জানো? আমার তো কিছু মনে থাকবে না মা, তুমি তুমি রফিককে বলে দিও। কি বলবো, ম্যানেজার সাহেব এসেছেন, এটা বললেই হবে। রফিক গেল রাত 11টার দিকে, সে হাসপাতালের কবির মামাকে দেখতে গিয়ে আটকে পড়ে গিয়েছিল। কবির মামার জ্বর হঠাৎ করে বেড়ে গিয়েছে, আবোলতাবোল কথা বলছেন, অনেকটা বক্তৃতার ঢং, সাধু ভাষায় বক্তৃতা। সুধি, সমাজের নিকট আকুল আবেদন, হে বন্ধু হে প্রিয় সংযত হন, যুদ্ধ বিগ্রহ বন্ধ করুন, শরৎকালের এই সুন্দর মেঘমুক্ত প্রভাত, ইত্যাদি ইত্যাদি। রবি ঘাবড়ে গিয়ে বলল, এই ব্যাপারটা কি? মাঝবয়সী একজন ডাক্তার শুকনো মুখে বললেন, বুঝতে পারছি না, ডিলেরিয়াম মনে হচ্ছে। ডিলেরিয়াম হবার মতো তো জ্বর নয়, মাত্র 102। কিছু একটা করুন না, মামার এই কুৎসিত বক্তৃতা তো আর শোনা যাচ্ছে না, হাসি এসে যাচ্ছে, এখানে এখানে হাসা ঠিক হবে না। ডাক্তার বিরক্ত মুখে বললেন, আপনি রোগীর কে হন? জি আমি ভাগ্নে হই। আমার মনে হয় রুগীকে বাড়িতে নিয়ে গিয়ে ফ্যামিলির কেয়ারে রাখাই ভালো। তা শেষ অবস্থা কি? কি ধরনের কথা বলছেন, শেষ অবস্থা হবে কেন? বাড়ি চলে যেতে বলছেন, এই জন্যই জিজ্ঞেস করছে, কাল পরশু নিয়ে যান। সেখানে যদি এরকম বক্তৃতা শুরু করে তাহলে কি করব? ডাক্তার সাহেব বেশ কিছু সময় কঠিন চোখে তাকিয়ে থেকে বললেন, দয়া করে এই আমার সঙ্গে রসিকতা করবেন না, আপনি বাইরে গিয়ে বসুন। বাইরে তো বসার কোনো ব্যবস্থাই নেই, বসার ব্যবস্থা না থাকলে হাঁটাহাঁটি করুন গিয়ে। রফিক আর কথা পারল না, হাসপাতালের বারান্দায় রাত 10:30 পর্যন্ত দাঁড়িয়ে রইল। ফেরার আগে দেখে এলো কবির মামা শান্ত হয়ে ঘুমোচ্ছেন, এখন সে বাড়ি চলে গেলে হয়তো কোনো দোষ হবে না। দরজা খুলে দিল শারমিন, শারমিনের মুখ গম্ভীর, ঘুমে দু চোখ বন্ধ হয়ে আসছে। সে হাই চাপতে চাপতে বলল, খাবে নাকি খেয়ে এসেছ? রফিক তার কথার কোনো জবাব না দিয়ে বাথরুমে ঢুকল। তাদের দুজনের মধ্যে এখন কোনো কথাবার্তা নেই বললেই চলে। প্রায় রাতেই রফিক বাড়ি ফিরে দেখে শারমিন ঘুমিয়ে পড়েছে,
আজই ব্যতিক্রমী ঘটনা ঘটল, এখনো সে জেগে আছে। শারমিন তোয়ালে হাতে দাঁড়িয়েছিল, রফিককে তোয়ালে এগিয়ে দিতে দিতে বলল, ভাত খাবে? হ্যাঁ খাবো, তোমার থাকার দরকার নেই, যাও তুমি ঘুমিয়ে পড়ো, যা হয় আমি ব্যবস্থা করব। রফিক, আমি তোমাকে একটা কথা বলার জন্য জেগে আছি। বলো। খেতে বসো বলছি। সিরিয়াস কিছু? না, খুবই সাধারণ। তোমার সঙ্গে সিরিয়াস কথা বলবো কি? খুবই সাধারণ কথাগুলি রফিক শুনল, হ্যাঁ না কিছুই বলল না। শারমিনের বক্তব্যের সারমর্ম হচ্ছে, সে পিএইচডি করবার জন্য দেশের বাইরে যাবে, খাওয়া এবং ঘুমানোর এই রুটিন তার আর ভালো লাগছে না। রফিক হাত ধুতে ধুতে বলল, যাবে কিভাবে? শারমিন বলল, অন্য সবাই যেভাবে যায় সেভাবেই যাব, প্লেনে করে, হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব নয়। সব ঠিকঠাক নাকি? মোটামুটি ঠিকঠাক বলতে পারো। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার আমাকে একটা চিঠি দিয়েছেন, তাতে লিখেছেন আমার একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার সম্ভাবনা আছে। চিঠি কবে এসেছে? সপ্তাহখানেক আগে। এই এই এক সপ্তাহে বসে বসে ভাবলে? হ্যাঁ, আমি ঘুমোতে গেলাম, তুমি বাতি নিয়েই আসো। রফিক বসার ঘরে দীর্ঘ সময় বসে রইল, একবার ভাবছিল জিজ্ঞেস করবেই, কাজটা কে করে দিলেন? সাব্বির সাহেব। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল, সাব্বির সম্পর্কে সে কোনোদিন কিছু বলবে না এরকম একবার প্রতিজ্ঞা করেছে। প্রতিজ্ঞা করাই হয় প্রতিজ্ঞা ভাঙার জন্য, কিন্তু সে ঠিক করেছে এই প্রতিজ্ঞা সে ভাঙবে না। তার চা খেতে ইচ্ছে হচ্ছে, রান্নাঘরে গিয়েই নিজে বানিয়ে নিতে পারে, কিন্তু তার আলসি লাগছে, ঘুম ঘুমও পাচ্ছে। সে জানে বিছানায় শোয়া মাত্র তার ঘুম পালিয়ে যাবে, তার পাশে নিশ্চিন্তে ঘুমাবে শারমিন, তার গায়ে হাত রাখলে ঘুমের ঘোরেই সে হাত সরিয়ে নিয়ে বিরক্ত গলায় বলবে, হাত দেবে না। তার চেয়ে বসে বসে এখানে মশার কামড় খাওয়াই ভালো। অনেক রাত্রে নীলু টুনিকে বাথরুম করানোর জন্য দরজা খুলল। কি ব্যাপার রফিক, এখনো জেগে আছো? ঘুম আসছে না ভাবি। তোমার কাছে না রফিক, কে যেন এসেছিল, কি এক ম্যানেজার, বাবার সঙ্গে গল্প টল্প করছিল। রফিক কোনো রকম উৎসাহই দেখালো না, ক্লান্ত গলায় বলল, ভাবি শারমিন কি তোমাকে কিছু একটা বলেছে? কোন প্রসঙ্গে? এই বাইরে যাবার ব্যাপারে। না তো, কোথায় যাচ্ছে? রফিক জবাব না দিয়ে উঠে পড়ল, বাতি নেভাতে নেভাতে বলল, সকালে বলবো। যা বাবা গিয়েছিল তাই, ঘুম আসছে না, পাশেই শারমিন, গায়ের সঙ্গে গা লেগে আছে, তবুও দুজনের মধ্যে অসীম দূরত্ব। এই দূরত্ব কমানোর কি কোনো উপায় নেই? রফিক ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চোখ বুঝল, তার মামার কথাটা বলা হয়নি ভাবিকে, তাকে বাড়ি নিয়ে আসতে হবে, ঝামেলার উপর ঝামেলা। রফিক একটু লজ্জিত বোধ করল, নিজেই সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, এখন নিজেদেরই সমস্যার কোনো উপায় নেই, অন্যদের নিয়েও এখন ঝামেলা। নীলুও জেগে আছে, শফিক বাড়িতে না থাকলে তার এরকম হয়, সারাক্ষণ বুকের মধ্যে এক ধরনের চাপা ভয় বসে থাকে, মনে হয় এই বাড়িতে যেন কোনো পুরুষ মানুষ নেই, বড় কোনো বিপদ আপদ হলে কে সামলাবে, হয়তো হয়তো আগুন লেগে গেল, বা চোর এলো বাড়িতে, কিংবা বাড়িতে ডাকাত পড়ল, তখন তখন কি হবে? নীলু মাঝে মাঝে ভাবে, সব মেয়েরাই কি তার মতো করে ভাবে,
এই এই নির্ভরশীলতার কারণটা কি? টুনি শক্ত করে তার গলা চেপে ধরে আছে, ফাঁসের মতো লাগছে, বিশ্রী অভ্যাস হয়েছে মেয়েটার। ঘুমের সময় হাতের কাছে যা পাবে তাই শক্ত করে ধরবে। নীলু ক্ষীণ গলায় বলল, টুনি ঘুমাচ্ছিস? টুনি কোনো জবাব দিল না। হাতটা একটু আগলা কর তো মা, দম বন্ধ হয়ে আসছে আমার। টুনি আরো শক্ত করে গলা চেপে ধরল, ঘুমের ঘরেই বলল, কমলা খাবো না, কমলা তো খাবো না বললাম। কবির মামা বাড়ি ফিরে এসেছেন, বাড়ি মানে নিজের বাড়ি নয়, নীলুদের ভাড়াটে বাড়িতে। এ বাসায় কত অসংখ্যবার তিনি এসেছেন, এমনও হয়েছে টানা এক মাসও কেটে গেছে তার কোনো নড়ার নাম নেই, কিন্তু এবারে এসে কিছুটা তিনি অদ্ভুত আচরণ করছেন, যেন তিনি অপরিচিত একটা জায়গায় এসেছেন, লোকজনকে ভালো করে তিনি চেনেন না। শারমিনকে জিজ্ঞেস করলেন, মা বাথরুমটা কোন দিকে? বাথরুম কোন দিকে তা তার জানার কথা, কিন্তু প্রশ্নের ভঙ্গিতে মনে হচ্ছে তিনি তা জানেন না। রাতে খাবার টেবিলে বসলেন কিন্তু কিছু খেলেন না। মনোয়ারা বললেন, ভাইজান আপনাকে দুটা রুটি বানিয়ে দেবে? তিনি বললেন, জি না, আপনাদের কষ্ট দিতে আমি চাই না। মনোয়ারার বিস্ময়ের কোনো সীমা রইল না। ভাইজান ভাইজান তার সঙ্গে আপনি আপনি করে বলছেন? তিনি তাকালেন নীলুর দিকে। নীলু বলল, মামা আপনার শরীর কি খারাপ লাগছে? না না আমি ভালো। মামা আসুন আপনাকে শুইয়ে দিই, গরম দুধ করে দিচ্ছি, দুধ খেয়ে শুয়ে পড়ুন। কবির মামা নিঃশব্দে উঠে পড়লেন, তার খুব খারাপ লাগছে। তিনি এরকম করছেন কেন? তার গায়ে তো কোনো জ্বর নেই, এরকম করার তো কোনো কথা নয়। মাখন লাগানো দুটি স্লাইস রুটি আর এক গ্লাস দুধ নিয়ে নীলু কবির মামার ঘরে ঢুকল, মৃদুস্বরে বলল, মামা আই আই বেটি আই, আপনার জন্য রুটি আর দুধ এনেছি, রেখে দাও মা খিদে পেলে খাবো। না না আপনাকে কিন্তু মামা এখনই খেতে হবে, আপনাকে খাইয়ে তারপরে আমি যাব। কবির মামা একটু হাসলেন, তারপর নেহায়াত যেন নীলুকে খুশি করবার জন্যই পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দুধে ডুবিয়ে মুখে দিতে লাগলেন। মাখন দেওয়া রুটি তো মামা, দুধে ডুবাচ্ছেন কেন? হে হে নরম হয়, খেতেই সুবিধা এই আর কি। আপনার খেতে ইচ্ছা না করলে মামা খাবেন না, শুধু দুধটা চুমুক দিয়ে খেয়ে ফেলুন। তিনি বাধ্য ছেলের মতো দুধ খেয়ে ফেললেন। পান খাবেন মামা? একটু পান এনে দি, মুখের মিষ্টি মিষ্টি ভাবটা যাবে। তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, পান তো মা আমি খাই না, ঠিক যদি তোমার ইচ্ছা তাহলে দাও। পান এনে নীলু দেখল মামা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছেন বোধহয়। সে চাপা গলায় বলল, মামা ঘুমিয়ে পড়েছেন? না না মা জেগে আছি, দাও দাও পান দাও, আর আর একটু বসো তো আমার পাশে। নীলু বসল, তিনিও উঠে বসলেন, নরম গলায় বললেন, আচ্ছা মা তোমার বিয়েতে আমি কি কিছু দিয়েছিলাম? নীলু বিস্মিত হয়ে বলল, হঠাৎ করে এমন কথা কেন মামা? না মানে এই হঠাৎ করে মনে হলো, এ জীবনে তোমার কাছ থেকে তো শুধু সেবাই নিয়ে গেছে, কিছু তো ফেরত দেওয়া হয়নি। মামা আপনার ভালোবাসা যা পেয়েছি সেটা কি কিছু কম? তাছাড়া আপনার শান্তির জন্যই বলছি, আমার বিয়েতে খুব দামি একটা শাড়ি দিয়েছিলেন আমাকে,
নীল রঙের একটা কাতান, 400 টাকা দাম ছিল শাড়িটার। তখন 400 টাকার একটা গয়না হয়ে যেত, তাই নাকি? হ্যাঁ মামা, আমার বিয়ের শাড়ির দাম ছিল 300 টাকা। আমার বড় বোন বললেন, বিয়ের শাড়িটা থাক, এটা দিয়ে বউ সাজিয়ে দিই। কবির মামা গম্ভীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, তাই করা হলো বুঝি? না মামা, বিয়েতে নাকি লাল শাড়ি পরতেই হয়, তাই সবাই মিলে আমাকে লালই পরালো। কিন্তু আমার খুব ইচ্ছে করছিল নীলটা পরতে। কবির মামা হাসতে লাগলেন, কোনো একটা বিচিত্র কারণে এই গল্পে তিনি খুব আনন্দ খুঁজে পাচ্ছেন, তার চোখেও পানি এসে যাচ্ছে। যদিও চোখে পানি আসার মতো কিছু ঘটেনি। মামা বলো মা, তখন তো আপনার নীলগঞ্জ ছিল না, টাকা পয়সা যা পেতেন আমাদের পিছনেই খরচ করে ফেলতেন। শুয়ে পড়ুন মামা, আপনাকে আমার কিছু দেওয়া লাগবে না। রফিক, রফিক কি বাসায় আছে মা? জি আছে, এ কিছুক্ষণ আগে এসেছে। ওকে ওকে কি একটু আমার কাছে পাঠাবে? জি বাবা পাঠাচ্ছি। রফিক খেতে বসেছে, কবির মামা ডাকছেন শুনে সে তার নিজের মুখ বাঁকা করে ফেলল। ওল্ড ম্যান আমার কাছে কি চাই, এখন আমি যেতে পারবো না। নীলু বলল, আরে চট করে না বলে ফেলো কেন, একজন অসুস্থ মানুষ তোমাকে ডাকছে, তুমি তুমি যাবে না? শুধু ভেজর ভেজর করবে, এখন ভেজর ভেজর শুনতে ইচ্ছা করছে না আমার। যদি ভেজর ভেজর করে তাহলে সেগুলো হাসি মুখে শুনবে। তুমি তুমি এত রেগে যাচ্ছ কেন ভাবি? আমি তো জাস্ট কথার কথা বলেছি, তুমি খুব ভালো করে জানো আমার মুখে না বললেও কবির মামাকে দেখতে ঠিকই যেতে হবে, হাসি মুখে তার সব ফালতু কথা শুনতে হবে। যে কদিন তিনি হাসপাতালে ছিলেন আমি কি রোজ তাকে দেখতে যাইনি? নীলু লজ্জা পেয়ে গেল। রফিক ভাত শেষ না করেই উঠে পড়েছে। নীলু বলল, তুমি কি আমার উপর রাগ করলে রফিক? না তা করিনি, আমি তো মেয়ে মানুষ না যে কথায় কথায় রাগ করব, আর যদি করিও তাতে কার কি যায় আসে। রফিক কবির মামার ঘরে ঢুকল। মামা জেগে আছো? বসো বসো রফিক, বসবো না, যা শুনবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনব, বলো কি বলবে। তুই তুই আমাকে একটা জায়গায় নিয়ে যাবি? কোন জায়গায় আগে বল, নিয়ে যাবে কি না? নিয়ে যাব, বারা বারার সাথে যাব, ওইখানে আমাকে নিয়ে যা না। সেটা আবার কোথায়? 24 পরগনা জেলা, ইন্ডিয়া? হ্যাঁ বেনাপোল বর্ডার দিয়ে। তুমি তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি মামা? আসলে আসলে কি রফি, জন্মস্থান দেখতে ইচ্ছে করছে, আমি আমি বোধহয় আর বাঁচব না রে। তুমি একা কেন, আমরা কেউ বাঁচব না, জন্মস্থান দেখলে হবে ঠিকই, ওইখানে গিয়ে মরতে চাও? তিনি কোনো জবাব দিলেন না। রফিক খাটে বসল, নরম স্বরে বলল, জন্মস্থানে মরতে যেমন কষ্ট, বিদেশে মরতেও ঠিক একই রকম কষ্ট, মরার কষ্ট সব জায়গায় সমান। তুই তাহলে নিয়ে যেতে পারবি না রে, তাই না? না মামা আমি পারবো না, পাসপোর্ট ফাসপোর্টের অনেক ঝামেলা। আমার মনে হয় মরতে চাইলে তুমি তোমার সুখী নীলগঞ্জেই মরো, সেটাই ভালো হবে। তিনি হেসে ফেললেন, রফিকেও হাসল, হাসতে হাসতেই বলল, তুমি তুমি তো মামা আমার উপর আবার রাগ করলে না তো? না তোর কোনো কথায় আমি রাগ করি না রে, খুব ফালতু কথা বলি এই জন্য। তাও না, তোর কথাবার্তা আসলে ঠিকই আছে, তোর কথাবার্তা আমার পছন্দ, যা শুয়ে পড় গে। বারার সাথে যেতে যাচ্ছ কেন? মনটা হঠাৎ করে টানছে রে, হাসপাতালে শুয়ে শুয়ে অনেকবার ভেবেছি, বারার সাথে আমার শৈশব কেটেছে, একটা না একটা বিরাট পুকুর ছিল,
নাম হলো ভূতের পুকুর। ছোটবেলায় পুকুর দেখার জন্য এক পারে গিয়ে বসে থাকতাম। দেখেছো? না রে, দেখিনি। মামা, তুমি আমার কথা শোনো, এখন যদি তুমি যাও তাহলে তোমার খুবই খারাপ লাগবে। দেখবে সব কিছুই বদলে গেছে। ভূতের পুকুর হয়তোবা ভরাট করে দালান তুলছে, এর চেয়ে শৈশবের স্মৃতিটাই থাকুক না। কবির মামা শুয়ে পড়লেন। রফিক মশারি গুঁজে দিতে দিতে বলল, এরপরেও কি তোমার যাওয়ার ইচ্ছে আছে? যাওয়ার ইচ্ছে হলে আর কি করার, নিয়ে যাব। কি ইচ্ছে করে? তিনি গাঢ় স্বরে বললেন, হ্যাঁ করে। রফিক নিঃশ্বাস ফেলে বলল, মাস তিনেক তোমাকে অপেক্ষা করতে হবে মামা, আমি একটা কাজ শুরু করেছি, এই একটু গুছিয়ে নি। কি কাজ? ব্যবসা, মতিঝিলে রুম নিয়েছি, কাউকে কিছু বলিনি, বুধবারে বলবো, সবাইকে নিয়ে গিয়ে অফিস দেখিয়ে আনবো। তুমি তো থাকছো বুধবার পর্যন্ত, থাকছো না? হ্যাঁ থাকবো, দেখেই যাই তোর কাণ্ড কারখানা। মামা আমি এখন যাই। আচ্ছা যা, ওই বাতিটা নিভিয়ে দিয়ে যা। শারমিন জিগে আছে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। মেয়েদের চুল বাঁধা দৃশ্যটি বেশ সুন্দর, দেখতে ভালো লাগে। রফিক খানিকক্ষণ দেখল, ছন্দবদ্ধ ব্যাপার, চিরুনি উঠছে আর নামছে, উঠানামা হচ্ছে নির্দিষ্ট তালে। রফিক সিগারেট ধরালো। শারমিন বলল, দয়া করে সিগারেটটা বাইরে গিয়ে খাও না, এখানে ঘরের ভিতরে সিগারেট খাও আর কি। কেন? ঘরে কুৎসিত গন্ধ হয়, আমার ভালো লাগে না। গন্ধ তো আগেও হতো, তখন তো কিছু বলনি। তখন বলিনি বলে কখনো বলতে পারবো না এমন কি কোনো কথা আছে নাকি? এমন কোনো কথা নেই, এখন বলছি। রফিক সিগারেট ফেলে দিল, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে শারমিন চুল আঁচড়ানো শেষ করে উঠল। দরজা বন্ধ করে বাতি নেভালো, মশারি ফেলে হালকা গলায় বলল, তুমি কি এখন ঘুমোবে নাকি আরও কিছুক্ষণ জেগে বসে থাকবে? ঘুমোবো। বিছানায় উঠতে উঠতে শারমিন বলল, তোমার মতিঝিলের অফিস স্টার্ট হচ্ছে কবে? রফিক বিস্মিত হয়ে বলল, অফিসের খবর তুমি কোথায় পেলে? এটা কি কোনো গোপন কিছু? না গোপন কিছু না, তবে কাউকে তো বলিনি। তুমি জানলে কিভাবে? কে বলল? আজ বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, বাবা বললেন। তিনি জানলেন কোথুকে? তিনি জানবেন না কেন, সবই তো তারই করা। বেকার জামাই বোধ হয় সহ্য হচ্ছিল না, তাই দূর থেকে কলকাঠি নাড়লেন। রফিক স্তব্ধ হয়ে বসে রইল। এই সম্ভাবনা তার মাথায় আসেনি। রহস্য তার কাছে এখন পরিষ্কার হতে শুরু করেছে। কেন সব এমন ঘড়ির কাঁটার মতো সহজ হয়ে যাচ্ছিল এটা বুঝে গেল। শারমিন বলল, দেখে মনে হচ্ছে ওদিক শোকে পাথর হয়ে গেছ, শ্বশুরের সাহায্য নিতে চাও না? রফিক সে প্রশ্নের কোনো জবাব দিল না, বারান্দায় চলে এল। বারান্দায় দাঁড়িয়ে সে একটা সিগারেট টানবে, মাথা পরিষ্কার করার চেষ্টা করবে, ঘুমোতে যাবে অনেক রাতে। যখন যাবে তখন দেখবে শারমিন পরম তৃপ্তিতে ঘুমোচ্ছে, তার অনেক রাত পর্যন্ত ঘুম আসবে না। নানা আজে বাজে চিন্তা তার মাথায় ভিড় করবে, এক এক দিন এক এক জিনিস নিয়ে সে ভাবে। আজ ভাববে শারমিন হঠাৎ করে বাবার কাছে কেন গেল, পিতা কন্যার তাহলে মিলন হয়েছে? কিভাবে হলো তা কে জানে? শারমিন নিশ্চয়ই কাঁদতে কাঁদতে বলেছে, খুব ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করো, আর কোনোদিন তোমার অবাধ্য হব না, তুমি যা বলবে তাই শুনব, এবারকার মতো তো ক্ষমা করে দাও।
কবির মামার জ্বর পুরোপুরি ছাড়ল না। সকালের দিকে তিনি সুস্থ থাকেন, বিকেল থেকেই কাতর, গা কাঁপিয়ে জ্বর আসে। ম্যালেরিয়ার রোগীর মতো লেপ জড়িয়েও শীত মানানো যায় না, যদিও অসুখটা ম্যালেরিয়া নয়। ডাক্তারের নিঃসন্দেহ যে জীবাণুঘটিত কিছু নয়। হোসেন সাহেব এই জ্বর নিয়ে খুব চিন্তিত। তার ধারণা, এক সপ্তাহ চিকিৎসা করবার সুযোগ দিলে তিনি হোমিওপ্যাথি কি তা প্রমাণ করে দেবেন। এই সুযোগ তিনি পাচ্ছেন না। কবির মাস্টার পরিষ্কার করে বলেছে, সারা জীবন সে যে কটা জিনিস অবিশ্বাস করে তার মধ্যে একটি হচ্ছে হোমিওপ্যাথি। এখন শেষ সময়ে যদি আমি হোমিওপ্যাথিতে সেরে উঠি তাহলে বিষয়টা দুঃখজনক হবে। আমাকে অবিশ্বাস নিয়েই মরতে দাও। হোসেন সাহেব তবুও হাল ছাড়লেন না। নীলুর সঙ্গে পরামর্শ করে গোপনে কবির মাস্টারের খাবারের পানিতে এক পুরিয়া ক্যালিফোস মিশিয়ে দিলেন। নীলুকে বললেন, এক ডোজই কাজ হবে, দেখবে আজ আর জ্বর আসবে না, 100 টাকা তোমার সঙ্গে বাজি। খুব আশ্চর্যের ব্যাপার, সত্যি সত্যি জ্বর এলো না। আনন্দে ও উত্তেজনায় হোসেন সাহেব ঠিক অন্যরকম হয়ে গেলেন। রান্নাঘরে ঢুকে নীলুকে বললেন, কি যা বলেছিলাম তা সত্যি হলো তো? বিশ্বাস হলো আমার কথা? এই এই এত যে তোমরা অবিশ্বাস করো! আরে আশ্চর্য, হাসছো কেন? নীলু হেসে ফেলল, বাবা আমার তো অবিশ্বাস নেই। আছে আছে, তোমারও আছে, সবই বুঝি আমি। টুনির মাথা ব্যথা হচ্ছিল, সেই চিকিৎসা তোমরা কি করিয়েছো আমাকে দিয়ে? অবিশ্বাস করো আর যাই করো, চিকিৎসাটা একবার করিয়ে তো দেখবে, দেখা কি উচিত না? জি বাবা, উচিত। আমি মা চিন্তা করেছি, একটা ঘর ভাড়া করে প্রফেশনালভাবে চিকিৎসা শুরু করব, ফার্মেসি দেব। তুমি কিন্তু মা আমার ফার্মেসির একটা নাম ঠিক করে দেবে, বুঝেছ? হোসেন সাহেব হৃষ্ট চিত্তে রান্নাঘর থেকে বেরোলেন। টুনি ও বাবলু বইপত্র নিয়ে অপেক্ষা করছে। তাদেরকে বললেন, তোরা নিজে নিজে পড়, আজ আমি ব্যস্ত, কাজ আছে। তিনি হোমিওপ্যাথির বই খুলে বসলেন। তার আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। ভোর রাতে কবির মামার প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘোরে তিনি ছটফট করতে লাগলেন, অসংলগ্ন কথাবার্তা বলতে লাগলেন, মাঝে মাঝে উঠে বসে শূন্য দৃষ্টিতে সবার দিকে তাকান, গম্ভীর গলায় বলেন, হে বন্ধু, হে প্রিয় দেশের দরিদ্র বন্ধু আমার, হে আমার প্রিয় বন্ধু, আজ এই শরতের মেঘমুক্ত প্রভাত। কিছুক্ষণ প্রলাপ বকেন, তারপর আবার সহজ স্বাভাবিক কথাবার্তা, যেন কিছুই হয়নি। নীলুকে বললেন, বৌমা আজ আমার জ্বরটা একটু কমলে কিন্তু আমি নীলগঞ্জে রওনা হব, সেখানে বড় কোনো ঝামেলা হয়েছে বোধ হয়। নীলু বলল, মামা কোনো ঝামেলা হয়নি, আপনি আপনি চুপচাপ শুয়ে থাকুন তো, আমি মাথায় পানি ঢালছি। খুব ঝামেলা হয়েছে মা, খুব ঝামেলা না হলে শৌকত আসতো, এতদিন হয়ে গেছে টাকায় আছি কিন্তু কিন্তু শৌকতের কোনো খোঁজ নাই। আপনি এখন কোনো কথা বলবেন না মামা, প্লিজ শুয়ে থাকুন। কবির মামা চোখ বন্ধ করে তার বক্তৃতা দিতে শুরু করলেন, হে বন্ধু, হে প্রিয় বন্ধু, হে প্রিয়, হে দেশবাসী, হে আমার দরিদ্র বন্ধু। রফিক ডাক্তার আনতে গেল। হোসেন সাহেব হতভম্ব হয়ে বিছানায় বসে রইলেন। টুনি খুব ভয় পেয়েছে, সে দরজার ওপাশে দাঁড়িয়ে থর থর করে কাঁপছে। দুপুরের আগেই জ্বর নেমে গেল। কবির মামা শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে লাগলেন। নীলু অফিসে গিয়েছে, অফিসে নাকি জরুরি কি একটা মিটিং, না গেলেই নয়, দায়িত্ব দিয়ে গেছে শারমিনের ওপর। শারমিন তার দায়িত্ব পালন করছে চমৎকারভাবে।
কবির মামা বারান্দায় বসে আছেন, সেও আছে বারান্দায়। মামা, আপনার মাথায় হাত বুলিয়ে দেব? না মা, লাগবে না। তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করো গিয়ে। আমার শরীর এখন ভালো, বেশ ভালো। ইনশাল্লাহ কাল রওনা দেব। অসম্ভব, কাল কাল কীভাবে রওনা হবেন? রওনা তো মা হতেই হবে, উপায় নেই। তোমার বাবা একবার বলেছিলেন নীলগঞ্জে যাবেন। আমারও খুব শখ ছিল তাকে তাকে নিয়ে যাওয়ার, কিন্তু কিন্তু তার সম্ভব হলো না। কেন কেন সম্ভব হলো না? কবির মামা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, মৃত্যু এখন আমার পাশেই অপেক্ষা করছে। মাঝে মাঝে সে হাত দিয়ে আমাকে ছুঁয়ে দেয়। হ্যাঁ, আমি বুঝতে পারি। আমার মা সময় কোথায়? আমার সময় শেষ মা। আমি বাবাকে বলবো যেন তিনি তাড়াতাড়ি আপনার নীলগঞ্জে চলে যান। হ্যাঁ, আমি আমি আজই বলবো। কবির মামা হেসে ফেললেন। বারান্দায় বসে থাকতে থাকতে তার ঝিমুনি ধরে গেল। শীত শীত করছে, আবার আবার হয়তোবা জ্বর আসবে। তার তার বড় লজ্জা লাগছে। এ বাড়ির প্রতিটি মানুষকে তিনি বিব্রত করেছেন, সেই সেই অধিকার কি তার সত্যিই আছে? পরদিন তিনি অসুস্থ শরীরেই নীলগঞ্জে রওনা হলেন। তার সঙ্গে গেল সোবাহান। রফিকের যাবার কথা ছিল, তার অফিস উদ্বোধন হবে, এই কারণে সে যেতে পারল না। জুটিয়ে দিল সোবাহানকে। এই লোকটি তেমন কোনো আপত্তি করল না। স্টেশন থেকে বাড়ি অনেকটা দূর, কবির মাস্টারের হেঁটে যাবার সামর্থ্য নেই, আকাশ পাতাল জ্বর। সোবাহান গরুর গাড়ি জোগাড় করে আনল। রওনা হবার আগেই একজন ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার। আশেপাশে কোথাও কোনো ডাক্তার নেই। নবীনগরে একজন ডাক্তার আছেন, LMF। কবির মাস্টার বললেন, নিজের চোখে দেখো গ্রামগুলির কি অবস্থা, কি খারাপ অবস্থা। ডাক্তাররা কি এই গণ্ডগ্রামে আসবে? তারা তারা যাবে শহরে। সোবাহান বলল, আপনি এখানে বসে বিশ্রাম করতে থাকুন, আমি আমি নবীনগর থেকে ডাক্তার নিয়ে আসবো। পাগল নাকি তুমি, বহু দূরের পথ। না না, কোনো অসুবিধা নেই, এ অবস্থায় আপনাকে নিয়ে রওনা হব না। গরুর গাড়িতে বিছানা করে দিচ্ছি, আপনি শুয়ে থাকুন, আমি যাব আর আসব। নবীনগরে ডাক্তার সাহেবকেও পাওয়া গেল না। তিনি বিরামপুরের এক কলে গিয়েছেন। কখন ফিরবেন তার কোনো ঠিক নেই, নাও ফিরতে পারেন। বিরামপুরের কাছেই তার শ্বশুরবাড়ি, রাতটা হয়তোবা শ্বশুরবাড়িতেই কাটাবেন। সোবাহান ক্লান্ত বিরক্ত হয়ে ফিরে এসে এক অভূতপূর্ব দৃশ্য দেখল। গরুর গাড়ির চারপাশে অসংখ্য মানুষ। চারদিকে খবর উঠে গিয়েছে যে অসুস্থ হয়ে কবির মাস্টার গ্রামে ফিরেছে। দলে দলে লোক আসছে, ভিড় ক্রমেই বাড়ছে। বিশাল একদল মানুষ গরুর গাড়ি নিয়ে রওনা হলো। আশেপাশের মানুষ জিজ্ঞেস করে, কে যায় গো? কবির মাস্টার যাই। কি হয়েছে কবির সাহেবের? শরীরটা খুবই খারাপ, উল্টাপাল্টা কইতাছে। কও কি কি সর্বনাশের কথা! ক্ষেতের কাজ ফেলে রেখে চাষিরা উঠে আসে রাস্তায়। তারা এক পলক দেখতে চায় মাস্টার সাহেবকে, তার তার মুখ থেকে দুটি কথা শুনতে চায়। সূর্যের তেজ বাড়তে থাকে, চলমান মানুষগুলির ছায়া ছোট হয়ে আসে। কবির মাস্টার চোখ মেলে একবার জিজ্ঞেস করেন, আর 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 কতদূর সোবাহান? আর যে কতদূর সোবাহান তার নিজেও জানে না, এই অঞ্চল তার অপরিচিত। তবুও সে বলে, এই তো এসে পড়েছি, ও ওই তো দেখা যাচ্ছে। সুখী নীলগঞ্জের সাইনবোর্ড কি দেখা যায়? বিরাট একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি।
কবির মাস্টার টেনে টেনে হাসেন, সুবহান কোনো সাইনবোর্ড দেখতে পায় না, শুধু দেখে মানুষ আসছে পিলপিল করে, চিৎকার নেই, হইচই নেই, নিঃশব্দ মানুষ, মাথা নিচু করে এরা হাঁটছে। সুবহান, জি মামা, শুধু শুধু কি সাইনবোর্ডটাই আছে? নীলগঞ্জকে আমি আর সুখী নীলগঞ্জ করতে পারলাম না রে, আফসোস রয়ে গেল। মামা, এ জীবনে হয়তো বা না, আপনি শুরু করেছেন, অন্যরা শেষ করবে, শুরু করাটাই কঠিন, শুরু তো হয়েছে। আপনার খুব কষ্ট হচ্ছে মামা? হচ্ছে, আবার আবার না, আমার আনন্দও হচ্ছে, দেখেছ কত মানুষ এসেছে আমাকে দেখতে? জি দেখলাম, কিছুই করতে পারি না এদের জন্য, দেখো তবুও এরা এসেছে, বড় আনন্দ লাগছে সুবহান, জীবনটা, আমার জীবনটা বোধ হয় একবারে নষ্ট হয়নি, কি বলো? জি না মামা, আপনার জীবন অসাধারণ, নিতান্তই আপনার। পানি খাওয়াতে পারো, ভুকটা না শুকিয়ে আসছে। বট গাছের ছায়ার নিচে গরুর গাড়ি রাখা হলো, চার পাঁচজন ছুটে গেল পানির খোঁজে, আশপাশের বাড়ির বৌঝিরা সব বেরিয়ে আসছে, এদের মধ্যে অল্প বয়স্ক একটা মেয়ে খুব কাঁদছে, সে নীলগঞ্জের মেয়ে, এই গ্রামে বিয়ে হয়েছে, বিয়ের দিন খুব গণ্ডগোল হচ্ছিল, জামাইকে সাইকেল দেওয়ার কথা সেই সাইকেল দেওয়া হয়নি, বিয়ে ভেঙে গেলে বরযাত্রীর দল উঠে যাবে, বাড়িতে কান্দাকাটি পড়ে গেছে, খবর পেয়ে ছুটতে ছুটতে এলেন কবির মাস্টার, থমথমে গলায় বললেন, এক সাইকেল আমি দেব, বিয়ে হোক। কবির মাস্টারের কথাই যথেষ্ট, বিয়ে হয়ে গেল, তার 15 দিন পর নতুন সাইকেল নিয়ে কবির মাস্টার এসে উপস্থিত, তিনি নতুন জামাইয়ের হাতে সাইকেল ধরিয়ে দিয়েই আচমকে একটা প্রচণ্ড চড় দিয়ে বললেন, হারামজাদা ছোট লোক, সাইকেলটাই তোর কাছে বড় হলো, তুই একটা মেয়েকে বিয়ের দিন লজ্জা দিলি, তোর তোর এত বড় সাহস। ছেলেটা ভালো ছিল, 7 দিন পর সাইকেল ফিরিয়ে দিয়ে গেল, লাজুক গলায় বলল, আপনার দোয়া চাই মাস্টার সাহেব, আর কিছু আমি চাই না, আপনি খাস দিলে আমাকে জন্য দোয়া করেন, সেটাই যথেষ্ট। কবির মাস্টার গম্ভীর হয়ে বললেন, দোয়া লাগবে না, সৎ মানুষের জন্য দোয়া লাগে না, দোয়া দরকার অসৎ মানুষের জন্য, তোর বউটাকে বুঝলি, আদর যত্ন করিস, অনেক ভালো মেয়ে। সেই মেয়েটাই এখন চিৎকার করে কাঁদছে, কয়েকজন বৃদ্ধা মহিলা তাকে শান্ত করার চেষ্টা করছেন, পারছেন না। কবির মাস্টার বিরক্ত গলায় বললেন, তুই এরকম করছিস কেন? ছালাম করেছিস আমাকে? আদব কায়দা কিছুই শিখিস নাই? নীলগঞ্জের মেয়ে না তুই, গ্রামের বদনাম, আই আই আমাকে আমাকে সালাম কর, তোর তোর জামাই কই, বেটাকে ধরে নিয়ে আয়। নীলগঞ্জে ঢোকার আগে আগে কবির মাস্টার মারা গেলেন, নিঃশব্দে মৃত্যু, কেউ কিছুই টের পেল না, সবাই ভাবল বোধ হয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, সেটাই স্বাভাবিক। সুবহান তার হাত ধরে বসেছিল, শুধু সে টের পেল, হাত নামিয়ে দিয়ে চলন্ত গাড়ি থেকে নেমে এলো, অসংখ্য লোকজন চারপাশে, সবাই নিঃশব্দে হাঁটছে, সেও হাঁটছে তাদের সঙ্গে, এই মানুষগুলিকে তার মৃত্যুর খবর দিতে মন চাচ্ছে না। গরুর গাড়ি নীলগঞ্জের সীমানায় এসে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, নীলগঞ্জের সীমানায় বিশাল এক রেন্টি গাছ, সেই গাছে একটা সাইনবোর্ড ঝুলছে, সেখানে লেখা, আপনারা সুখী নীলগঞ্জে প্রবেশ করেছেন, স্বাগতম। নীলগঞ্জের সমস্ত বৌঝিরা জড়ো হয়েছে সেখানে, ছুটতে ছুটতে আসছে শওকত,
আজ সকালেই সে থানা হাজত থেকে ছাড়া পেয়েছে। নীলগঞ্জের চেয়ারম্যান তাকে একটা ডাকাতি মামলায় আসামি করে দিয়েছিল। ওসি সাহেব নিজ দায়িত্বে তাকে জামিন দিয়েছেন। শৌকত চেঁচাতে চেঁচাতে আসছে, কি হইল কি হইল আমার স্যারের, কি হইল? দুপুর বেলার শান্ত নিস্তব্ধ গ্রাম, করুণ সুরে ঘুঘু ডাকছে, ক্যাচ ক্যাচ শব্দে এগিয়ে চলছে গরুর গাড়ি। সুবহান দাঁড়িয়ে আছে রেন্টি গাছের কাছে, এক দৃষ্টি সাইনবোর্ডের দিকে। আপনারা সুখী নীলগঞ্জে প্রবেশ করছেন, স্বাগতম। সুবহানের মনে হচ্ছে সুখী নীলগঞ্জ জায়গাটা বড়ই পবিত্র, এরকম একটা পবিত্র জায়গায় প্রবেশ করার মতো তার যোগ্যতা নেই, তার উচিত এই সীমানা থেকেই বিদায় নেওয়া। খুবই আশ্চর্যের ব্যাপার, কবির মাস্টারের মৃত্যু এই বাড়ির কাউকে তেমন কোনো স্পর্শ করল না। রফিক তার নতুন অফিস, নতুন ব্যবসা সামলাতে অসম্ভব ব্যস্ত। ভোরবেলা বেরিয়ে যাই, ফিরে অনেক রাতে। শফিকেরও একই অবস্থা, তার দায়িত্ব দিন দিন বাড়ছে। সালফিউরিক অ্যাসিড প্লান্টের কাজ এগুচ্ছে দ্রুত গতিতে, শফিকের বেশিরভাগই সময় চলে যাচ্ছে সেখানে। বাসায় যখন ফিরে এমন ক্লান্ত থাকে যে ভাত খেয়ে বিছানায় যেতে না যেতেই ঘুমে চোখ জড়িয়ে আসে। দায়িত্ব বেড়েছে নীলুরও, সে একটি প্রমোশন পেয়েছে অফিসে। তার ঘর এখন আলাদা, ঘরের সামনে টুল পেতে একজন বেয়ারা বসে থাকে। অফিসের নানান সমস্যা নিয়ে তাকে প্রতিদিনই মিটিং করতে হয়। এত সব ঝামেলা তার এখন আর ভালো লাগে না, এইসব ঝামেলা তার আগে ছিল না। হোসেন সাহেবও ব্যস্ত, তিনি একটি বই লেখার কাজে হাত দিয়েছেন। বইটির নাম সহজ হোমিওপ্যাথি। যেসব ডাক্তার গ্রামে চিকিৎসা করেন, বইটি লেখা হচ্ছে তাদের উদ্দেশ্য করে, কাজেই লিখতে হচ্ছে খুব সহজ ভাষায়। তিনি জোর দিচ্ছেন কেস হিস্ট্রিতে, প্রতিটি রোগের জন্য বেশ কয়েকটা কেস হিস্ট্রি দিতে হচ্ছে, যেসব বের করতে করতে অনেক সময় লেগে যাচ্ছে। বেশ কিছু হোমিওপ্যাথি ডাক্তারদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, তাদের এ ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই। এতে হোসেন সাহেবের উৎসাহে ভাটা পড়ছে না। মনোয়ারা আগের তুলনায় অনেকখানিকটা শান্ত। কাজের একটি মেয়ে রাখা হয়েছে, তার নাম নাজমা। তার বেশিরভাগ সময়ই কাটছে নাজমার খুদ ধরে। এই মেয়েটার কোনো কিছুই তার পছন্দ নয়, নামটাও অপছন্দ। তার ধারণা নাজমা হচ্ছে একটা ভদ্রলোকের নাম, কাজের মেয়ের এরকম নাম থাকবে কেন? নাজমা মেয়েটির বয়স 18-19, এটিও তার পছন্দ নয়। এই বয়সের মেয়ে ঘরে রাখা মানে হচ্ছে ঘরে আগুন রাখা। কোনো কোনো দিন কি কি একটা ঝামেলা বাঁধাবে, ছিছি পড়বে চারদিকে। মনোয়ারার বেশিরভাগ সময় এখন কাটছে কি করে এই মেয়েটিকে তাড়ানো যায় এই বুদ্ধির সন্ধানে। তেমন কোনো পথ পাওয়া যাচ্ছে না, কারণ নাজমা মেয়েটি খুবই কাজের। অতি অল্প সময়েই সে নিজেকে অপরিহার্য করে তুলেছে। তবুও মনোয়ারা চেষ্টার ত্রুটি করছেন না। আজ ভোরবেলা তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই তুই ঘর মুছলি কেন? সকালবেলা পানি দিয়ে ঘর ভাসিয়ে ফেলেছিস। নাজমা সহজ স্বরে বলল, আইনি তো কইছিলেন দাদি ঘর মুছবার লইগা। আমি কখন বললাম? আপনি কইছিলেন ওই যে সপ্তাহে একদিন ঘর ধুইতে। ও এই তোর ঘর ধোয়ার নমুনা, পানিতে চারদিক সয়লাব। কই দাদি, পানি তো নাই, শীতের দিনে পানি শুকাই তাড়াতাড়ি। আসলেই তাই, ইতিমধ্যেই চারিদিক শুকনোতে খটখট করছে,
মনোরা কিছুতেই মেয়েটিকে জব্দ করতে পারেন না, কিন্তু তিনি হাল ছাড়েন না, তীক্ষ্ণ নজর রাখেন। যদি কোনোদিন বেচাল কোনো কিছু তার চোখে পড়ে, এই তুই কোথায় ছিলি এতক্ষণ? ছাদে গেছিলাম দাদি। তোকে না বললাম ছাদে যাবি না, বেটা ছেলে থাকে ছাদে। কাপড় শুকাইতে গেছিলাম। কাপড় শুকাতে সারাদিন লাগে? গেলাম আর আসলাম দাদি, বেশিক্ষণ তো থাকি নাই। আবার মুখে মুখে কথা, তুই কি মনে করিস আমি তোর মতলব বুঝি না? আমি কচি খুকি? বিশ্বাস করেন দাদি, আমার আমার কোনো মতলব নাই। তুই সকাল সকালই বিছানা বালিশ নিয়ে বিদায় হবি, আমার পরিষ্কার কথা। সত্যি সত্যি যাইতে বলেন দাদি? আমি কি তোর সাথে মশকরা করছি নাকি? ফাজিল কথাকার, বড় বৌমা আসুক, তোকে তোকে আজই বিদায় করব, পাখা উঠেছে। নীলু এই মেয়েটির বিদায়ের কথা শুনতেই পারে না। নাজমা তাকে অনেকভাবে নিশ্চিন্ত করেছে। নীলু এই সুখ হারাতে রাজি নয়, উল্টো মেয়েটার কাছে তার নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। যে সংসার তার দেখার কথা, তা দেখছে সংসারের বাইরের একজন মানুষ। মমতা, মমতা এবং ভালোবাসা দিয়েই দেখছে। এটা এটা যেন ঠিক নয়, এটা অন্যায়। আগে সংসারের অনেকখানি দায়িত্ব শারমিন পালন করত, তার দায়িত্ব এখন কমেছে। সে এখন পুরো সময় দিচ্ছে পড়াশোনায়। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশনশিপের চিঠিটা আবার এসেছে। ভিসার জন্য I-20 তারা পাঠিয়েছে, এখনও এসে পৌঁছায়নি। এখন আর সময় নষ্ট করার উপায় নেই। শারমিন রাত দিন পরে। রফিক শারমিনকে দেখে কিচ্ছু বলে না। তারা এমনভাবে দুজন জীবনযাপন করছে যেন তারা একজন আরেকজনকে চেনে না। পরিবারের সবকটি মানুষকে অস্বস্তিতে ফেলে দিল শৌকতের একটি চিঠি। কবির মাস্টারের কুলখানি, সবাই যেন আসে। সে সেখানে থাকার ব্যবস্থা গরিবী হালতে করে রেখেছে। কারোই যাওয়ার ইচ্ছে নেই। অনিচ্ছার বিষয়টাও তারা চেপে রাখতে চায়। এই ব্যাপারটা নীলুর মন খারাপ করে দিল। এরকম এরকম কেন হবে? যে যে মানুষটি এই পরিবারের প্রতিটি সদস্যদের জন্য গাঢ় ভালোবাসা পোষণ করেছেন, তার মৃত্যু উপলক্ষ করে এই এই সামান্য ত্যাগ স্বীকারোক্তি কেউ করতে পারবে না। একদিন সে রফিককে কথায় কথায় জিজ্ঞেস করল, তা রফিক সাহেব কবে যাচ্ছ? রফিক অবাক হয়ে বলল, কোথায় যাব? কেন মামা আর কুলখানিতে যাবে না তুমি? মামার কুলখানি তো দূরের কথা, আমি নিজের কুলখানি হলেও যেতে পারবো না। তোমার কি মনে হয় না যাওয়া উচিত? না, এই সব লোক দেখানো ব্যাপার, মারা গেল তো ফুরিয়ে গেল, আর কি? তাই বুঝি? হ্যাঁ তাই। তাছাড়া এসব কুলখানি ফুলখানি হচ্ছে হিন্দুয়ারি ব্যাপার। হিন্দুরা যেমন মৃত্যুর পর শ্রাদ্ধ করে, ওদের দেখা দেখি আমরা করি কুলখানি। ধর্মজ্ঞানও তো দেখছি হয়েছে তোমার। তুমি তুমি এমন করে তাকাচ্ছ কেন ভাবি? আমার 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 শতেক ঝামেলা, আমি পারছি না। সফিকও যাবে না, সে ছুটির চেষ্টা করেছিল, টলম্যান ছুটি দেয়নি, বলেছে অসম্ভব, আগামী মাস দুয়েক কোনো ছুটি নেই, সামনের মাস থেকে শুক্রবারও তোমাকে কাজ করতে হবে। সফিক মনে হলো এতে খুশি হয়েছে, অন্তত তার না যাওয়ার একটা অজুহাত পাওয়া গেল। ঠিক হলো হোসেন সাহেব সুভানকে নিয়ে যাবেন। হোসেন সাহেব শেষ পর্যন্ত যেতে পারলেন না, ঢাকা থেকে গেল শুধু সুবহান। বাবলুকে সঙ্গে নিয়েই সে কবির সাহেবের কুলখানিতে গেল। কুলখানির দিন রাতে শফিক হঠাৎ করে বলল, অন্যায় হয়েছে নীলু, আমাদের আমাদের সবার যাওয়া উচিত ছিল। আমার না খারাপ লাগছে। এখন খারাপ লাগলেও তো আর কিছু করার নেই।
তুমি কল্পনাও করতে পারবে না নীলু, ছোটবেলায় মামা মামা কি পরিমাণ আদর দিয়ে আমাদের বড় করেছেন, তার কাছ থেকে আমরা কি আদর পেয়েছি। নীলু চুপ করে রইল। সে এবারে সবার উপর খুব বিরক্ত হয়েছে। শফিক বলল, আজ অফিসে বসে ভাবছিলাম, কোনোদিন মামাকে আমরা কিছু দেইনি। শোনো শফিক, তিনি কিছু ফেরত পাওয়ার আশায় নিশ্চয়ই তোমাদের ভালোবাসেননি, কিন্তু কিন্তু আমাদের একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, ছিল তোমাদের দায়িত্ব। এবার দেখলাম তার সোয়েটারটা ছেঁড়া। আমি কি পারতাম না একটা সোয়েটার কিনে মামাকে দিতে, দিয়ে বলতাম, মামা তোমার জন্য এনেছি। নিশ্চয়ই পারতে। তাহলে কেন বললাম না আমি? শোনো শফিক, এখন এসব চিন্তা করে লাভ নেই, এসো শুয়ে পড়ো। তারা বাতি নিভিয়ে দুজনেই শুয়ে পড়ল। কেউই রাতে ঘুমোতে পারল না। রাত একটার দিকে অদ্ভুত একটা ব্যাপার ঘটল। প্রচণ্ড শব্দে তাদের দরজায় ধাক্কা পড়তে লাগল। দরজা খুলে দেখা গেল রফিক। সে থর থর করে কাঁপছে। শফিক বলল, এই কি হয়েছে রে? রফিক কাঁপা গলায় বলল, সাংঘাতিক ভয় পেয়েছি আমি। বসার ঘরে হঠাৎ দেখি কবির মামা বসে আছেন। আমাকে দেখে হাসলেন। আমি আমি চিৎকার করে উঠতে দেখি কেউ নেই। দরজা খুলে সবাই বের হয়ে এসেছে। রফিক লজ্জা পাচ্ছে, কিন্তু তার ভয় এখনো কাটেনি। সে মৃদু গলায় বলল, আমি আমি সত্যিই দেখেছি, স্পষ্ট দেখলাম, মনের ভুল না। নীলু বলল, তোমার মনে অপরাধবোধ কাজ করছিল, এইসব কারণে এইসব দেখেছ, যাও গিয়ে শুয়ে পড়ো। ভাবি আমি সত্যি দেখেছি। এসো তোমাকে চা বানিয়ে দিচ্ছি, চা খেয়ে ঘুমাও। মনোয়ারা বললেন, চা না, ওকে ওকে এক গ্লাস লবণ পানি দাও তো বৌমা, এটা এটা খাওয়া দরকার, দেখো না কেমন করে ঘামছে। রফিক ভালোই ভয় পেয়েছে, কারণ তার জ্বর এসে গেল, বেশ ভালো জ্বর, 102.5। শারমিনকে অনেক রাত পর্যন্ত মাথায় পানি ঢালতে হলো। রফিক ক্ষীণ স্বরে বলল, কেমন কেমন ছেলে মানুষই কাণ্ড করলাম বলো তো, দিনের বেলা সবাই এটা নিয়ে হাসাহাসি করবে। করলে করবে, তুমি চুপ করে থাকো। আমি কিন্তু সত্যিই দেখেছি, বিশ্বাস করো। তুমি কিছুই দেখোনি, ভাবি যা বলেছে সেটাই সত্য। স্পষ্ট দেখলাম আমি শারমিন কমলা রঙের সোয়েটার গায়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। ঠিক আছে থাক, এখন আর গল্প করতে হবে না। রফিক শারমিনকে বলল, তোমার ভয় লাগছে শারমিন? না ভয় লাগছে না। ভয় লাগবে কেন, তাকে যদি দেখেই থাকো তাতে ভয়ের কি? রফিক কোনো জবাব দিল না, চোখ বন্ধ করে শুয়ে রইল। শারমিন অনেকদিন পর তাকে জড়িয়ে ধরে ঘুমোতে গেল। রফিক বলল, ভয় পেয়ে একটা লাভ হয়েছে, তুমি তুমি কাছে এসেছো আমার, কবির মামাকে ধন্যবাদ। বসার ঘরে বাকি সবাই গোল হয়ে বসে আছে, তাদের কেউই সেই রাতে ঘুমোতে পারল না। সবাই যেন কবির মামার উপস্থিতি অনুভব করছেন, যেন এক্ষুনি ছায়াময় কোনো জগৎ থেকে তিনি দৃশ্যমান হবেন। একসময় ভোর হল, গাছে গাছে পাখি ডাকতে লাগল। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের উপন্যাসটির এই পর্বটি এই পর্যন্তই। আজ উপন্যাসটি পড়ে খুব খারাপই লাগলো, কারণ কবির মামা আজ মারা গেছেন। আসলে এই ধরনের মানুষেরা মনের দিক দিয়ে খুবই শক্তিশালী হন,
খারাপ লাগার কারণও আছে অবশ্য আমার, কারণ আমি এই ধরনের মানুষকে দেখেছি, তারা মন প্রাণ দিয়ে মানুষের জন্য কাজ করেন, ফলাফল রূপে কিছুই পান না। যাই হোক বন্ধুরা, আমরা আমাদের উপন্যাসের আজকের পর্বটি এই পর্যন্তই শেষ করলাম। তো বন্ধুরা, তোমাদের এই উপন্যাসটি কেমন লেগেছে, তোমাদের মনের অনুভূতি আশা করছি আমাদের সাথে শেয়ার করবে। তা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।